हाथ प्ले कार्ड मुखत स्लोगान कईला सिंडिकेटर विरुद्धे सरब उत्तर करीमगंजर विधायक आंदोलन चलते कईला सिंडिकेटर तदंत आरम्भ करिये बहि पड़िल करीमगंज आरक्षी कईलार कोला बेहत लुतुरी पुतुरी बड़ बड़ मानुहर नाम उलुवात हेनु भय खाले आरक्षी दाबी विधायक कमलाक्षरे पुरकाय स्थल আজি 4-5 জন এক্সপোর্টার ধরা হয়েছে এই এক্সপোর্টারে বিলাকে যদি কয়লা সিন্ডিকেট মেইন সিন্ডিকেট কত হয়ে আছে মেইন সিন্ডিকেট আপনার বাবা হোটেল লয় মানে দিগরখালার পরা বাবা হোটেল লয় 50-60 টন গাড়ি আই থাকে কয়লা কয়লাটা একদম ফুল পাঞ্জাব বডি টাকা আই থাকে তাতে সিন্ডিকেট ন হয় তাতে কেলেঙ্কারি ন হয় কেলেঙ্কারি এইখানি অঞ্চলের দিকে যেতিয়া এক্সপোর্টটা হয় যেতিয়া কাগজ দিকে হয় এতিয়া কথাটো হয়েছে কি এইখানি অঞ্চল দি যেতিয়া সিন্ডিকেটটা হব তেতিয়া আধিকারিকবিলাক জড়িত থাকিব এতিয়া আপোনালোকে কি করলে যে দ্বিতীয়ক সাসপেন্ড করি এটা দ্বিতীয় যদি সাসপেন্ড করে যদি ওয়ারলোডের কারণে যদি করে তাহলে কাস্টমও জড়িত আছে জিএসটি ফাঁকি দেওয়া হয়েছে ল্যান্ডপোর্ট অথরিটির অফিসারও জড়িত আছে অর্থাৎ আমি এইটো কারণে বইছো যে আজির দিনত পুলিশে ধরলে কিন্তু তার পিছতে পুলিশে আর এনকোয়ারিটি বন্ধ করে দিল কারণ আধিকারিকবিলাকৰ নাম ওলাই যাব আকৌ এবাৰ পাথৰগান্দিৰ বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালৰ বিৰুদ্ধে কয়লা সিন্ডিকেটত জড়িত থকার অভিযোগ আনি সরকারের পূর্বর প্রতিশ্রুতি মতে কয়লা সিন্ডিকেটর সিবিআই তদন্তর দাবি কমলাক্ষরে পুরকায় স্থল তাতে শাসক দলের বিধায়ক কৃষ্ণেন্দু পালে আছে এই কয়লা লই তো কয়লা তো এক্সপোর্ট করে থাকে আর তো এটু লই বেশি মাথা ঘামাই থাকে আর তো কালেকশন হয় এটার কারণে মই ভাবো যে আলটিমেটলি যদি ভালকে যদি এটু এনকোয়ারি হয় যদি আজি সিবিআই তদন্ত হয় তাহলে ক্লিয়ারলি নাম কেটে উলাই যাব কিন্তু সিবিআই তদন্তই কিয় কমলাক্ষরে পুরকায়স্থর মতে আরক্ষীর সিন্ডিকেট বিরোধী তদন্ত বিভ্রান্তিকর দিঘরখালর পর বাবা হোটেল পর্যন্ত চলা সিন্ডিকেটক লৈ নিমাত আরক্ষী ইতিমধ্যেই সিন্ডিকেটরে জড়িত থাকা দ্বিতীয় নিলম্বিত হওয়ার পাছতো তদন্তর গতি লেহেমিয়া হওয়াত সিবিআই তদন্তর দাবি করে ধর্ণাত বহিল পুরকায়স্থ মই ভাবো আজির দিনত সরকারের যদি সদিচ্ছা থাকে আর আমার মুখ্যমন্ত্রীর একটা সংকল্প লৈছে যে সিন্ডিকেট বন্ধ করব দুর্নীতি বন্ধ করব যদি প্রকৃত অর্থ দুর্নীতি বন্ধ করব বিচার যদি আপনাদের দ্বিতীয় সাসপেন্ড করেছে বাকি বাকি আধিকারিকগুলো সাসপেন্ড করক আর কোন কোন বিধায়ক আছে কোন কোন সিন্ডিকেট করে আছে কোন কোন জড়িত আছে সিবিআই তদন্ত তো তাহলে ক্লিয়ার হয়ে যাব করিমগঞ্জের পর রোহন মালাকরের রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।